মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আপনার সতীর্থ কেশব মহন্তয় তিনি বছরত একুয়েই নকরিলে। মহন্তর কার্যকালত রুগিয়া হয়ে পড়িল রাজ্যর স্বাস্থ্য, গরিষ্ঠ সংখ্যক চিকিৎসালয় স্বাস্থ্যকেন্দ্রত হাহাকার অবস্থা, কোরবাত ডাক্তার নাই, কোরবাত নাই ঔষধ, কোরবাত আকো স্বাস্থ্যকেন্দ্র হয়েছেগৈ গুহালি। এয়া বোকাখাতর শহীদ কমলামিরি অসামরিক মহকুমা চিকিৎসালয়। মন্ত্রী অতুল বরার সমষ্টির আটাইতক ডর আর গুরুত্বপূর্ণ চিকিৎসালয় এই পিছে এই চিকিৎসালয় নাই পর্যাপ্ত সা সুবিধা, নাই প্রয়োজনীয় ডাক্তার নার্স, দুর্ভোগ ভোগে রুগিয়ে। বোকাখাতর এই গোটেই লোকেশন অ্যাক্সিডেন্ট প্রন এলাকা বলে ফলক মানে প্রায় এক ফালং দূরে দূরে এলাকা ফলক আমি দেখা পাও। তারপরও কিন্তু দুর্ভাগ্যজনক কথা, কারবার অ্যাক্সিডেন্ট একটা কন্ডিশন হলে ইয়াত ইমিডিয়েটলি একটা ইমার্জেন্সি ইয়াত মানে অপারেশন করবপরাক একটা ভাল অপারেশন থিয়েটার নাই, ইয়ার আইসিইউ ব্যবস্থা নাই, ইয়াত রেডিওলজিস্ট নাই, গাইনি ডক্টর এজন কিছুদিনের আগতে আকো দিছে যদিও তার অ্যানাস্থেসিয়া ডক্টর নাই। অসম নাগাল্যান্ড সীমান্তর সরুপথারর উড়িয়ামঘাটর আদর্শ চিকিৎসালয় এয়া। নামতে আদর্শ, কামত নহয়। আন্তঃগাঁথনি ঠিকই আছে, পিছে চিকিৎসার সা সরঞ্জাম বিশেষ একু নাই, নাই পর্যাপ্ত ডাক্তার নার্স। খুদ উপ অধীক্ষকেই স্বীকার করিলে এই কথা। গোটেই অসমতে মিনিপি মানে মডেল হসপিটালবিলাক বড় একটা ফাংশনিংটো ইমান একটা আশাপ্রদ নহলগে। সরকারে যদি আশা করেছিল আর অল্প ভিতরের জায়গা সোমাই গেল তো স্পেশালিস্ট মানুষখিন অহাতো অল্প অসুবিধা হল বা তে ধরনের হে হওয়ারপ্রা স্টাফর অত্যন্ত মানে কম হে হল আর স্টাফ বোলা মানে হে আমার যদি মেন পাওয়ার হব লাগে এনেটো হসপিটাল যে বনাইছে বা হেই ইনফ্রাস্ট্রাকচার ফালের চাব গেলে সেইখিন বস্তু আপনি এখন সিএইচসি বা এখন মডেল হসপিটাল চলাব পরাকে ধুনিয়াকে বস্তুখিনি আছে। এটা ইনভার্টার নাছিলে, হেই নাছিলে, প্রথম প্রথম মই চাকরি জয়েন করে ইনভার্টারটাই প্রথম কিনিছো। তারপর সেই তেনেকে করে করে মানে বিভিন্ন ডিপার্টমেন্টের পালো সাপোর্ট টাপোর্ট পাই পেলায় এটা ল্যাবরেটরিটো আরম্ভ হয়েছে আমার চলিছে। উড়িয়ামঘাটর এই চিকিৎসালয় পর্যাপ্ত সা সুবিধা প্রদান করবল সরকারক আহ্বান স্থানীয় আসু নেতার। আমার এটাই কথা, রাইজর সুবিধার্থে যাতে আদর্শ চিকিৎসালয় স্থাপন করেছে তাত আমার হবলগিয়া আদরণি জানাইছো, কিন্তু সুবিধার্থে রাইজর সুবিধার্থে যাতে ডাক্তার নার্স পর্যায়ক্রমে স্থাপন মানে ব্যবস্থা করবর কারণে বিভাগীয় কর্তৃপক্ষ তথা অসম সরকারক আমি ছাত্র সংস্থার তরফের দাবি জানাইছো। ইফালে এয়া শিবসাগরের বানমুখ ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রটি দেখাত ভালেই, পিছে বিভাগটির বরমূরিয়া সকলে এই কেন্দ্রটির প্রতি নজর দিয়ার প্রয়োজন আছে। শিবসাগরের যে স্বাস্থ্য বিভাগ যুটিয়া স্বাস্থ্য সঞ্চালক এই প্রতিবেদন চাওয়া প্রয়োজন আছে, শিবসাগর আয়ুক্ত মহোদয় এই প্রতিবেদন চাওয়া প্রয়োজন আছে, কি ধরনের আসলে শিবসাগরের স্বাস্থ্য বিভাগ পরিচালিত হয়েছে। এই কেন্দ্রটির সময়মতে চিকিৎসক নাহে, রুগী আহি ঘুরি যাবলগিয়া অবস্থা হয়, ইফালে ঔষধও নাপায়। আজি কিছু বছর আগে ভাগ খুব ধুনিয়াকে চলি আসে, আর এই আজি কিছুদিনের পর আমার সময়মতে যিজন মানে ডক্টর আছে সময়মতে নাহে, আর দরবও সময়মতে গোটেখিনি পোৱা না যায়, কেতিয়াবা আমি কিনবলগা হয়, কেতিয়াবা তেনেকৈ কিনবলগা হয়। আর এটা সব সময় কিমান হলগে আপনার? এটা অলমোস্ট আপনার 9টা বাজিলে, 10টা বজালে তারপরও কেতিয়াবা অসুবিধা হয় নাহে, তারমানে পেশেন্ট আহি ঘুরি যাবলে আমি কেতিয়াবা রয়ে থাকবলগা হয়। আর এটা বারিষা সিজন, মানুষের বেমার আজার পড়ছে, মানে বিলাক ধর বানপানীর সমস্যা চারিফালে মানুষ অসুখ অশান্তি হয়েছে, গরম বেশি পড়ছে, লড়ি লো আলো কেতিয়াবা মানুষ ঘুরে যাবলগা হয়। ডিব্রুগড় শহরের পৰা প্রায় 25 কিলোমিটার মান দূরের এয়া জকায় আদর্শ চিকিৎসালয়, সুন্দর সুদৃশ্য চিকিৎসালয়ের গৃহ। অঞ্চলটির অর্ধ শতাধিক গাঁর রাইজর ভরসার কেন্দ্র এই চিকিৎসালয়। পিছে চিকিৎসক আর নার্সর সংখ্যা একবারেই কম, যার বাবে রাইজে পোৱা নাই উচিত সেবা, স্বীকার করিলে চিকিৎসালয় কর্তৃপক্ষয়। মানে ডক্টর তো আমার বহুতে কমে আছে, আর মানে কিছু আছে যোনে মানে এটা পিজি করে আছে, ইয়াত আসলে আগতে, তারপর কিছু এটাচমেন্ট লো আছে, তেনেকাও আছে, আর সিস্টারগুলো আমার কম আছে, কিছু এটাচমেন্টত আছে। সিস্টার কি আছে বাইদ আপনার? সিস্টার আমার পাঁচগুলো তেনেকান আছে, শিফটর ডিউটি কম হওয়া নাই নাকি? ইমান ডর একটা অঞ্চল আগুড়ি আছে আর যথেষ্ট ডর, যেটু আমি দেখিছো আন্তঃগাঁথনি হাসপাতালখনের বহুত ডর, আর আমি প্রত্যেকটা দিকে চাইছো সাফ চিকুণতা আমি দেখিছো, কিন্তু যে পর্যাপ্ত মানের সিস্টার থাকবে লাগছিল এই নাই আসলে কি কব সেটাই মানে গভর্নমেন্টক আমাক দিব লাগে অল্প চাব লাগে মানে আর সেটাই কথা। আর ডিগবর সমীপর পেঙেরির টেকেরি আদর্শ চিকিৎসালয় এই দেখাত চিকিৎসালয় যেন নালাগে, কারণ 15 বছর পূর্বে নির্মাণ করা এই চিকিৎসালয় মুক্তি করাই নহল, গুহালিলে পরিণত হয়েছে এই চিকিৎসালয় গৃহ।
অনুরোধ জানাইছো অতি সোনকালে আমাক এই হসপিটালত হসপিটেল ডক্টর নার্সর লগতে যিখিনি যাবতীয় সামগ্রী প্রয়োজন হয় সেইখিনি ব্যবস্থা করে অতি সোনকালে রোগী চোয়াচিতা করব পড়া করব লাগে, কারণ এখন বৃহৎ গাঁও, এই গাঁত যদি কারবার বেমার আজার হয় তেতিয়াহলে তেখেতলোকে চিকিৎসা করবর কারণে হয়তো ডিগবয় যাব লাগে, হয়তো তিনিচুকীয়া যাব লাগে, নহয়তো ডিব্রুগড়। ধলা শদিয়া দলংখন হওয়ার পাছত শদিয়ালে সচাকই এটা রিং এটার বাদ, যোগাযোগ উন্নত হল, পিছে শদিয়ার স্বাস্থ্য এতিয়াও পয়ালগা, মহকুমা চিকিৎসালয়খনের অবস্থা শোচনীয়, ডাক্তর সময়ত নাহে, মোবাইল বা মমর পোহরত করবলিয়া হয় অস্ত্রোপচার। রং চঙিয়া মানে বিল্ডিং হ্যাঁ ভিতরে ভিতরে গলেহে মানে আসল মানে যদি মানে ক্রেক আর মানে ওলাই পড়ব হ্যাঁ ভিতর মানে যুগুণ দুর্গন্ধ মানে হ্যাঁ মানু মানে থাকিব নয় মানে হ্যাঁ সরুহা বেমারি যদি আহে মানে বেশিকে বেমারে হয়ে যাব হ্যাঁ ইয়াতে সিটি স্ক্যান আল্ট্রাসাউন্ড আছে মানে সরুয়া মানু নাই হ্যাঁ ডাক্তর মানে সময়মতে না থাকে হ্যাঁ নাইট ডিউটি টাইমত মেডিকেলও না থাকে মেডিকেল থাকে মানে মানে রুমত থাকে হ্যাঁ আর মানে কি হল মানে নর্মাল যদি ডেলিভারি করে ডেলিভারি কেসা প্রসব করে মানে লাইট জ্বলায় মোমবাতি জ্বলায় মানে ডেলিভারি করে। নাজিরা স্বাস্থ্যকেন্দ্রও পয়ালগা ছবি, স্বাস্থ্যকেন্দ্র আছে কিন্তু চিকিৎসক নাই, নাজিরা সমষ্টির প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রেই এনে দুরবস্থা, চাওক কেনে অপরিষ্কার স্বাস্থ্যকেন্দ্র। ইয়ালে আহিলে আরোগ্য হওয়ার সলনি রোগী অধিক রুগিয়াহে হব, এইদরে এতিয়া রাজ্যের স্বাস্থ্যখণ্ডত বাজিছে মৃত্যু ঘণ্টা। তিনি বছরে একুয়ে নকরিলে সদ্য প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তয়, এতিয়া নতুনকৈ স্বাস্থ্য বিভাগের দায়িত্ব লৈছে মুখ্যমন্ত্রীয়ে, পিছে এনেবর চিকিৎসালয়ত চকু পড়বনে মুখ্যমন্ত্রীর? ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।